এই সংসারের পালনকর্তা ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন, কিভাবে কলিযুগের বিনাশ হবে? যখন কলিযুগের বাপের ঘড়া পূর্ণ হবে, যখন এই পৃথিবীতে পূর্ণ নামের কোনো জিনিসই থাকবে না, তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে একত্রিত হয়ে কলিযুগকে ধ্বংস করে দেবে। পুরাণে দেওয়া তথ্য অনুসারে প্রথমে প্রলয় শুরু হবে জল দিয়ে, তারপর আগুন দিয়ে, আর সবার শেষে হবে বায়ুর মাধ্যমে। আর এই প্রলয়ে কলিযুগ ধ্বংস হয়ে যাবে, আর পুনরায় নতুন যুগের সূচনা হবে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো কিভাবে ধ্বংস হবে এই কলিযুগ, আর কলিযুগ ধ্বংস হতে কত বছরই বা বাকি আছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক করে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। পুরাণে দেওয়া তথ্য অনুসারে আমাদের কলিযুগ শুরু হয়েছিল 3102 খ্রিস্টপূর্বাব্দে। কলিযুগের আয়ু বলা হয়েছে 4,32,000 বছর, যার মধ্যে এখনো পর্যন্ত কেবল 5,132 বছরই পূর্ণ হয়েছে। অর্থাৎ কলিযুগ শেষ হতে এখনো 4,26,877 বছর বাকি আছে। কি এই কলিযুগ? কলিযুগ অর্থাৎ কালো যুগ, কলহ ক্লেশের যুগ, অর্থাৎ যে যুগে মানুষের মনের মধ্যে অসন্তোষ আছে, যে যুগে মানুষ মানসিক দিক থেকে দুঃখী, সেটাই হচ্ছে কলিযুগ। আর এই কলিযুগে মানুষের মধ্যে ধর্মের 1/4 বাকি আছে। শ্রীমদ ভগবত পুরাণ আর ভবিষ্যৎ পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে এই ধরাধামে আসবেন। আর যেই সময় এই ধরাধামে ভগবান কল্কি অবতার রূপে আসবেন, তখন মানুষের আয়ু কেবলমাত্র 20 বছর হয়ে যাবে। 5 বছর বয়সে স্ত্রীরা গর্ভবতী হবে, 16 বছর বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যাবে, আর 20 বছর বয়সে মানুষের মৃত্যুর প্রাপ্তি হয়ে যাবে, আর সকলে বেটে হয়ে যাবে। কলিযুগের শেষে পৃথিবীতে ফসল উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে, মানুষ কেবলমাত্র মাংস আর মাছ খেয়ে বেঁচে থাকবে, ছাগল ভেড়ার দুধ খাবে, কারণ তখন গরু বাছুর বিলুপ্ত হয়ে যাবে। আর যেই গরুরা পৃথিবীতে থাকবে তারা ছাগলের সমান হবে, আর তারা দুধ দেবে না, গাছে ফল হওয়া বন্ধ হয়ে যাবে। আর কলিযুগের শেষে মহিলাদের স্বভাব কঠোর হয়ে যাবে, তারা পতিব্রতা ধর্ম ভুলে যাবে, তারা কেউ স্বামীর কথা শুনবে না, কেবল যার কাছে ধন সম্পদ থাকবে তাদের কাছে স্ত্রীরা থাকবে, মানুষের ব্যবহার গাধার মতো হয়ে যাবে। কলিযুগের শেষে পিতা পুত্রকে আর পুত্র পিতাকে হত্যা করতে পিছু পা হবে না। কলিযুগের শেষে মানুষ শাস্ত্র বিমুখ হয়ে যাবে, কেবলমাত্র তাদের অনৈতিক সাহিত্যই ভালো লাগবে, আর মানুষ শুধু নিজেদের মধ্যে খারাপ শব্দেরই ব্যবহার করবে, স্ত্রী আর পুরুষ দুজনাই অধর্মী হয়ে যাবে। কলিযুগের শেষে অনেকদিন খরা চলার পর অনেক বর্ষা হবে, যা থেকে চারিদিক জলে ভরে যাবে, আর সমস্ত পৃথিবী শুধুমাত্র জল দিয়ে ঢাকা থাকবে, আর এইভাবেই মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন কলিযুগ ধ্বংস হতে বহু বৎসর বাকি আছে, আর এখন আমাদের উচিত ভবিষ্যতের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার, যাতে করে আমাদের আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।